দর্শক স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার মধ্যরাতের নিয়মিত টক শোতে সঙ্গে রয়েছি আমি মানস ঘোষ আমাদের আজকের বিষয় হচ্ছে নারীর প্রতি সহিংসতা ও যৌন নির্যাতন এই বিষয় নিয়ে আমরা বহুবার কথা বলেছি আজকে এই আলোচনায় আসার একটি উদ্দেশ্য হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি শুধু সহিংসতা নয় পাশাপাশি এর প্রতিবাদও হচ্ছে জোরালো প্রতিবাদও হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়াগুলোতে দেখছি এমনকি রাজপথেও নামছেন নারীরা পুরুষরা ব্যাপকতা এত বেশি বেড়ে গেছে বিশেষ করে ধর্ষণের এত খবর আমরা পাচ্ছি আমরা এই সময়ের পত্রপত্রিকায় মানুষের মধ্যে এক ধরনের এক ধরনের আতঙ্ক কাজ করছে বিশেষ করে শিশুদের বিষয়গুলো নিয়ে আমরা এই আলোচনায় আজকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আমার হাতের বা পাশের থেকে আমি পরিচয় করে দিচ্ছি সাংবাদিক মুনমুন শারমিন শামস এরপর রয়েছেন মানবাধিকার আইনজীবী অ্যাডভোকেট সালমা আলী আপনাদের স্বাগত জানাচ্ছি আমি জানিয়ে রাখি দর্শক আমাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যেই হয়তো যুক্ত হবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমোনোলজি বিভাগের অধ্যাপক ডক্টর জিয়া রহমান আমরা আলোচনা অ্যাডভোকেট সালমা আলীকে দিয়ে শুরু করতে চাই আমি যখন আজকে এই আলোচনায় আসছি আমি জানিয়ে রাখি যে গত রাতের একটি ঘটনা আমি নিজেই নিউজ করতে হয়েছে যেখানে সাত বছরের একটি শিশুকে গ্রামের একটি শিশুকে একটি অনুষ্ঠান থেকে তুলে নিয়ে গণধর্ষণ করার খবরটি আমাকে দিতে হয়েছে পুলিশের ভাষ্য দিয়ে তার মা মামলা করেছেন একজন ধরা পড়েছেন আইন প্রয়োগকারী সংস্থার এরকম যখন উপস্থিতি হয় বা তখন কিন্তু খবরটা আমরা পাই অন্তত আমরা যারা ঢাকায় বসে যারা সংবাদ প্রচার করি আমরা জানি বহু ঘটনা থানা পর্যন্ত যায় না বহু ঘটনা খবর আমার হয়তো জেলা প্রতিনিধিরা জানতে পারছেন না এটি দিয়ে আমি বলার অর্থ এই যে আমরা কিন্তু এই সময়ে খুব বেশি মাত্রায় পত্রপত্রিকা এবং নানা মাধ্যমে ধর্ষণের খবরগুলো পাচ্ছি নারীর প্রতি নির্যাতন সহিংসতা আরও ব্যাপক রূপ আমরা যদি শুধুমাত্র এই যৌন নির্যাতনের কথাগুলো বিশেষ করে শিশুদের উপর কথাগুলো বলি আপনারা দীর্ঘদিন ধরে কাজ করছেন এই সময়ে আর সেই সময়ে মানে এই পাঁচ সাত বছরের মধ্যে কোনো পরিবর্তন আপনি দেখতে পাচ্ছেন পরিবর্তন তো অনেক হয়েছে পরিবর্তন বলতে আমি মনে করি অনেক বেড়ে গেছে এটার কারণটা হলো যেটা একটা হলো মেয়েরা অনেক ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে আর ইন্টারনেট থেকে আমরা পর্নোগ্রাফি এই বিষয়গুলো এখন এমন সহজলভ্য এবং সেখান থেকে এই আমি বলবো যে মানসিকতা পুরুষের মানসিকতা নাহলে সাত বছরের মেয়ে আমরা ধর্ষণ অনেক পেয়েছি কিন্তু কোনো ধর্ষণ কিন্তু পাইনি তার মানে কোথায় চলে গেছে বিষয়টা এইটা আমি বলবো এটা হলো একটা হলো ক্ষমতা ধর্ষকদের মানে হ্যাঁ পাওয়ার রেপিস্ট যেটা আমরা সশয় বলি সেইটা যেমন আছে আমি এবং দেখবেন যে এরা কিন্তু একটা কোনো হয় তার রাজনৈতিকভাবে তার কোনো জানে যে আমি আমার কোনো বিচার হবে না অথবা তার ক্ষমতা আছে কোনোভাবে অথবা তার শক্তি পেশি শক্তি আছে অথবা স্বচ্ছতা টাকা পয়সা বিষয়গুলো আছে এটা যেমন আছে এবং তার বিকৃত অনেক কিছু সে হয়তো ড্রাগের সঙ্গে জড়িত অথবা অন্যান্য বিষয়গুলো এই বিষয়গুলো আর তার সঙ্গে যখন দেখে যে বিচারহীন কোনো শাস্তি হচ্ছে না তখন তারা এই এই বিষয়টাকে নিয়ে এইভাবে তবে এখন যে কিন্তু অনেক খবরগুলো আসছে অনেক খবরই কিন্তু আসতো না আগে এখন মিডিয়া অনেক সোচ্চার যার জন্যে আমরা দেখি যে আর আরেকটা জিনিস আপনি লক্ষ্য করবেন যখনই দেখবেন একটা কোনো খুব সেন্সিটিভ কেস নিয়ে তোল পার যেমন ধরেন বিউটির কেসটা তারপরে এরকমভাবে যখন এসছে তখন কিন্তু আস্তে আস্তে অনেকগুলা ঘটনা মিডিয়াও তখন আরও বের করে আনে মনে করে আমিও একটা নিউজ দিই এবং সেখানে কিন্তু এই ঘটনাটা হয়তো তারাও মিডিয়ারও চুপ করে থাকে নিউজটা পড়ার না না নিউজ কিন্তু আমি জানি আমি কিন্তু নিজেও দেখেছি আমি কিছু মনে করেন না থানার বিষয়ে বসে মিডিয়ার লোকও থাকে কিন্তু একটা জায়গায় তারাও কিন্তু নিউজটা দেয় না আমি নিজে রাজশাহীতে নিজে দেখেছি তাই হয় তাই হয় তাই কিন্তু যখন এই ধরনের নিউজগুলো আসে এবং সবাই সচ্ছাদ থাকে তখন কিন্তু তারা ভয় পায় অথবা অন্য কারণে তখন তারা ওইটা ছেড়ে দেয় তখন কিন্তু ওই আপোষের ভিতরে তারা থাকে না মিডিয়াকে আমি অবদার একটু গ্রামের মিডিয়াটা তখন কিন্তু তারা ওইটাকে মানে না তখন মনে করে আমার একটা দেওয়ার দায়িত্ব তখন কিন্তু সে সাহস করে দেয় হয়তো কেন্দ্র থেকেও কেন্দ্র থেকেও চাপ থাকে এবং মনে করে অন্য যদি কেউ দিয়ে দেয় আমি না দিতে পারি তাহলে আমার এটা ক্ষতি হবে তো এই বিষয়গুলো তাই তার সঙ্গে যে এখন যেভাবে যে এই যে ধর্ষকরা যেভাবে ঘটনাগুলা ঘটা যাচ্ছে আর আমাদের পুরা সিস্টেম যেভাবে সেটাকে একটা ধামা চাপা দেওয়ার চেষ্টা করতেছে এবং আমরা কিন্তু দেখি না কোনো শাস্তি তবে আপনি কালকে যে বিষয়টা যেটা বলছিলাম যে এখন গত তিন চার দিন থেকে প্রতিবাদী আমরা কিন্তু বারবার আমি সেক্সুয়াল হ্যারাসমেন্টের গাইডলাইনটার আমরা যে আমি পিটিশনার সেই হিসাবে আমার মনে হয় তখন কিন্তু আমরা বারবার বুঝেছি আর বারবার খালি মেয়েদেরকে বলি সাহস করে এগিয়ে আসো সাহস করে এগিয়ে আসো প্রতিবাদ করো কিন্তু প্রতিবাদ বিউটি করতে গেছিলো থানায় যে সে কিন্তু ভিকটিম অ্যান্ড সুরক্ষাটা কিন্তু পায় নাই আপনি দেখেন আজকে না গতকালকে দেখলাম যে এখন যে পুলিশ এইটাকে ঠিক মতন করে নাই এটা আমরা শুনতে চাই না এই কথাগুলার এসআই তার ইয়েটা করে নাই তার মতন করে নাই কেন সেখানে একটা খেলা হচ্ছে সেখানে একটা আপোষ হচ্ছে তো এই বিষয়গুলো তবে আমি মনে করি এই যে এখন যেভাবে মেয়েরা পুরুষরা প্রতিবাদ করছে আমরা জানেন যে এখন হলিউডে যে ঘটনাটা মিটু যার পৃথিবী সমস্ত পৃথিবীতে কেন দেখেন এই যৌন হয়রানিটা আমি ওইটা রেপন্থ না গেলেও সেটা কিন্তু একটা পুরা ব্যাপক পুরা পৃথিবীতে আছে ইউনিভার্সিটিগুলো হারবার্ট ইউনিভার্সিটি থেকে আরম্ভ করে কোনো জায়গায় এই থেকে বের হতে পারে নাই কিন্তু তারা কিন্তু ওই নারীবান্ধব পরিবেশটা পায় নাই দেখে এবং অনেক সময় প্রমাণ দিতে পারে না দেখে তারা কিন্তু এতদিন পর্যন্ত মুখ খোলে নেয় কিন্তু এখন যখন মুখ খুলতে আরম্ভ করেছে এবং কালকে গত কয়েকদিন থেকে যেভাবে প্রতিবাদ করছে এইটা আমরা চাই এবং সেখানে কিন্তু স্পেসিফিক আমরা দেখতে চাই শুধু নারীরা না পুরুষরা এগিয়ে আসছে কিছু পুরুষ কিন্তু এগিয়ে আসছে এবং তারাই কিন্তু আমি জানি এটা পরিবর্তন করতে পারে যদি এভাবে এটা আন্দোলন আকারে নেওয়া যায় আমার মনে হয় ওইটাই আমাদের হবে ঘটনা তার সঙ্গে তো আমি বলবো সরকারের যে এই সদিচ্ছা জবাবদিহিতা এটা কিন্তু একটা বিরাট বিষয় এবং আমাদের যে বলবো যে আইন আইন কিন্তু আমাদের যথেষ্ট আছে কিন্তু সেটার প্রয়োগ তার সঙ্গে স্পেসিফিক যে সাপোর্ট সার্ভিসগুলো আছে আপনি ধর্ষণের বিষয়টা যদি বলেন ধর্ষণের কিন্তু যেইটা বিষয় যার ফরেন্সিক আছে মেডিকেল আছে চার্জশিট একটা টাইম মতন দেওয়া আসামি ধরা পড়লে পনেরো দিনের ভিতরে চার্জশিট দিয়ে দেওয়া তো হচ্ছে না আসামি না ধরার একটা ব্যবস্থা সেখানেও কিন্তু তিন মাসের ভিতর দেওয়া কোথায় গেছে তনুর কেস কোথায় গেছে কি কেস অত ইস্যুগুলো কিন্তু ভীষণ গভীরে এখন যেভাবে সোচ্চার হচ্ছে আমার মনে হয় এটা যদি সেভাবে ধরে রাখা যায় আমার মনে হয় আমরা এটা থেকে বেড়ে রাখতে এই সোচ্চারটাই হচ্ছে গিয়ে শারমিন আমি যেটা বলছিলাম যে সামাজিক যোগাযোগ মাধ্যম একটি মাধ্যম আমরা বলছি এই সামাজিক যোগাযোগ মাধ্যম আবার কিন্তু আমাদেরকে একটা এক ধরনের হয়তো বিকৃত ধারণাও দিচ্ছে একইভাবে পাশাপাশি কিন্তু সেখান থেকেই মানুষের মধ্যে সচেতনতা সোচ্চার হওয়ার প্রবণতাটা বাড়ছে আমরা দুটো বিষয় আপার কথা থেকে বুঝতে পারলাম যে আমরা আসলে গণমাধ্যমে যারা কাজ করি সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সে পুরোপুরি আসে না একসময় তো আসতোই না বলতে গেলে খুবই কম আসতো বা আসলেও সেটি পেছনের পাতায় পড়ে থাকতো কেউ যার মনে আঘাত লাগতো সেই পড়তো সেখানেই চুপচাপ হয়ে যেত এখন বিষয়টা একটু পাল্টেছে আমরা হজরতালের কথা জানি বিচার না পেয়ে তার মেয়ের সে ট্রেনের নিচে খুব বেশি দিন আগের কথা না যদি এই জায়গা থেকে আমরা কথাগুলো বলি যে ভিকটিম সাপোর্ট সেন্টার ঢাকা শহরে আর কোথায় আছে হ্যাঁ তো মানুষ আসলে যাওয়ার জায়গা নেই আপনি তো পুরো বিষয়টা নিজের কাজের জায়গা থেকেও দেখছেন আপনি নিজের আগ্রহের জায়গা থেকেও দেখছেন যদি এই বিষয় একটু বলতেন একটা সময় খেয়াল করবেন যে আমাদের অ্যাসিড সন্ত্রাসটা খুব বেড়ে গেছিলো মানে ভয়াবহ আকার ধারণ করেছিল। এবং তারপরে কিছু পদক্ষেপ নেওয়া হলো যেটা অ্যাসিডের অ্যাভেলেবিলিটি কম সেভাবে সেটা ঠিক প্রতিরোধ করা হলো এবং মৃত্যুদণ্ড সাজা হলো সর্বোচ্চ শাস্তি তো এরপরে কিন্তু আবার একটা উল্লেখযোগ্যভাবে আমরা কিন্তু ওই জায়গাটা থেকে সরে আসছি এখন আমার কাছে মনে হয় যে ধর্ষণের ঘটনা যে হারে ঘরে বিশেষ করে শিশুদের উপর যে ধর্ষণের ইয়েটা বেড়ে গেছে প্রকোপটা সেই জায়গাটা থেকে আমার কাছে কেন যিনি মনে হয় যে সরকার বা আইন প্রয়োগকারী সংস্থা বা মানে যারা দায়িত্বশীল আছেন এবং ক্ষমতাবান তারা যেন ধর্ষণের সেই সিভিয়ার জায়গাটাই যেন ধরতে পারছেন না মানে আমরা চিৎকার করছি আমরা বলছি কিন্তু তাদের কাছে কি মনে হয় তারা তাদের দিক থেকে কোনো কথা আমরা শুনি না যে এই বিষয়টা যে একজন দায়িত্বশীল ব্যক্তি যে সমাজের একটা যে চেঞ্জ আপা যেটা বলছিলেন যে অনেক বেড়ে গেছে এখন তো বেড়ে গেছে এটা হয়তো নিউজ আমরা এখন অনেক গণমাধ্যম দেখে একটু বেশি পাই বা সোশ্যাল মিডিয়ার কারণে আমরা পাই কিন্তু আমাদের ধর্ষণের হারও কিন্তু সেই হারে আমরা দেখছি যে যত যেমন গত তিন মাসের ধর্ষণের একটা হিসাব আসছে যে শিশু ধর্ষণের একটা হিসাবে একশো শিশু ধর্ষণ হয়েছে গত লাস্ট তিন মাসে শিশু অধিকার ফোরামের একটা জরিপ তো এই যে এই যে একটা ভয়াবহ ব্যাপার এই জায়গা থেকে যে দায়িত্ববানরা তাদের বক্তব্যটা কী তারা আসলে এই জায়গা থেকে কি কাজ করছেন কি পদক্ষেপ নিচ্ছেন তাদেরও তো একটা মুভমেন্টের দরকার আছে আমাদের তো বিচার আমার কাছে মনে হয় যে বিচারহীনতাই হচ্ছে এটার মূল কারণ আর আর মানে এখন ধর্ষণের তো নানারকম কারণ এখন তো কেউ কেউ বলে যে ধর্ষণ পোশাকের জন্য দায়ী তো এখন এখন যদি আমি ওইটা নিয়েও কথা বলি তাহলে আসলে এর চেয়ে লজ্জার আর কিছু না এখন দুই সালে আমরা পোশাক নিয়ে নারীকে দায়ী করছি এবং ওই ভিক্রিম ব্লেমিং এর জায়গায় চলে যাচ্ছি তার মানে আমাদের মানসিকতার জায়গাটাতে আমরা কোন পর্যায়ে আছি তাহলে যারা এভাবে চিন্তা করছে হয়তো যারা ক্ষমতাবান যারা এই বিচারিক প্রক্রিয়ার মধ্যে আছেন যারা ল তৈরি করছেন তাদের চিন্তার মধ্যে হয়তো আছে যে ধর্ষণের জন্য পোশাক তাহলে এই জায়গাটাই তো আমরা ভাঙতে পারিনি আমাদের এই পুরুষতান্ত্রিক যে চিন্তা পরতে পরতে এটা নারী পুরুষ ভেদে না অনেক নারীর মধ্যেও আছে পুরুষতান্ত্রিক চিন্তা তো এই জায়গাটা তো আমরা করতে পারিনি এটার মূল কারণ কি আমাদের শিক্ষা ব্যবস্থাটাই এত বাজ আমাদের তো শিক্ষা ব্যবস্থায় ওতে ওড়না তো ওতে ওড়না যে শিক্ষা ব্যবস্থা সে তো ওড়না পড়তে ই করছে কিন্তু আসলে ওড়নাটা তো আসলে মূল কথা না মানসিক চিন্তার জায়গাটা কিন্তু বৃদ্ধাকে আশি বছরের বৃদ্ধার রেপ হয়েছে একটা শিশু আড়াই বছর এক বছর দশ মাসের বাচ্চা কয়েকদিন আগে পড়লাম তো এই জায়গাগুলো তো তারা কি ছুতে পারছে না এটা আমার আমার জানার ইচ্ছা যে তাদের কাছে আসলে কীভাবে আসছে এই বিষয়গুলো আমরা তো সোশ্যাল মিডিয়া যেটা আপনি বললেন যে গণমাধ্যমে আপাও বললেন যে অনেক নিউজ স্কেপ করে যায় কারণ ধর্ষণ অ্যাকচুয়ালি যতটা না যৌনতার প্রকাশ তার চেয়ে অনেক বেশি ক্ষমতার বহিপ্রকাশ গতকাল রাতে আমি একটা খবর পড়ে তারপর ঘুমাতে গেলাম সেটা হচ্ছে স্কুলে লাইব্রেরির ভিতরে শিক্ষিকাকে রেপ করেছে যুবলীগের একজন নেতা এখন সেই নিউজটা প্রথমে আমি একটা সোশ্যাল মিডিয়াতে একজনের স্ট্যাটাসে পড়ে আমি চুপচাপ বসে আছি কারণ এটা যেহেতু কোনো মিডিয়াতে আসেনি অনেকক্ষণ পরে দেখলাম যে একটা একটা ভালো নিউজ আসছে এক এবং সেটা পড়ে ডিটেলসটা জানলাম তো এই যে জায়গাটা একজন শিক্ষিকা যে লাইব্রেরি ঘর সাইডে ক্লাস চলছে আর একদিকে রেপ হচ্ছে মানে কোন জায়গাটায় পৌঁছে গেছে তো এই যে ভলিউমটা এই যে একটা ভয়ঙ্কর জায়গা এই জায়গাটা কি আমাদের ক্ষমতাসীন আমার আমরা কথা বলি অনেক বেশি কিন্তু ঠিক আমরা এই মনস্তত্বগুলো নিয়ে ঠিক গবেষণাগুলো করছি না যেমনটা আপনি বলছিলেন যে এই সময়ে পর্নোগ্রাফি বা ইন্টারনেটের সহজলভ্যতা স্মার্টফোনের সহজলভ্যতা মানসিকতার পরিবর্তন হতে পারে হতে পারে আমি বলছি না যে এ জায়গাটা থেকে হচ্ছে না কিন্তু এটা তো ঠিক যে আমার সমাজ ব্যবস্থায় এবং এই যে আইন প্রয়োগকারী সংস্থার ঢিলেমি নারীকে আরও নিরাপত্তাহীন করে ফেলছে শিশুকে আরো বেশি এমন জায়গায় নিয়ে যাচ্ছে যে সে নিজেও জানে না শিশুর প্রশ্ন এমন জায়গায় যে পিতামাতাও সচেতন হচ্ছেন না কোনো মাধ্যমই তাকে সচেতন করছে না সেই জায়গাটা নিয়ে আসলে কি কোনোভাবে কাজ হয়েছে কখনো না কাজ মানে আমি যেটা হলো কথা আমি যে আমাদের ছোটবেলা যদি দেখি আমরা কিন্তু এই যে পোশাক নিয়ে এমন যে এমন প্রোগ্রামে আমি দেখেছি যেখানে দুইশো মহিলা সবাই কাভার করা তাদেরকে জিজ্ঞাসা করছি আপনারা কেউ কি কোনো হয়রানির শিকার হয়েছেন এমন একজন বলে নাই যে হয় নাই তার মানে সে বোরকা কাভার করার ভিতরেও কিন্তু হয় অতএব আমি একটা পুরুষ যখন একটা মেয়েকে দেখে এই মেয়েদের অল্প বয়সী মেয়েদের আমরা সবাই কিন্তু জানি সেখানে কিন্তু তার ভিতর মানে সেই কাপড়ের ভিতর দিকে দেখে আমি যেমন এমন মেয়েরাও বলে যে আমি যখন একটা থানায় ঢুকলাম মনে হলো আমি উলঙ্গ হেঁটে যাচ্ছি এই এটা কিন্তু প্রত্যেকটা মেয়ে বুঝবে ছেলেরা বুঝবে না এটা যেমন নিয়ে এই যে আমি না শেষ করি এই যে এই যে দুইটা বিষয় অ্যাসিড সন্ত্রাসটা ওই সময় কি আমরা করেছিলাম ওইসি আমরা একটা অ্যাসিড সাবারবার ফাউন্ডেশন করলাম অ্যাজ এ ফাউন্ডার ওয়ান অফ দ্য ট্রাস্টি আমরা যেটা বল তখন কিন্তু আমরা যেটা করলাম আমি মহিলা আইনজীবী সমিতির পক্ষ থেকে এবং অ্যাসিড সাবারবার ফাউন্ডেশন আমাদেরকে সাহায্য করছে সে আমি যে অ্যাজ এ ওয়ান ট্রাস্টি সেখানে আমরা কিন্তু দুইটা কেস করলাম পাবলিক ইন্টার সেখানে কিন্তু স্পেসিফিক যে হলো এটাকে অ্যাড্রেস করা এটার জন্য একটা স্পেসিফাই ল করা আর দ্বিতীয়টা এটা বন্ধের জন্য প্রিভেনশানে কি হবে তখন কিন্তু দুইটা সরকার থেকে আপনি আমাদের বিশ বছর আগের কথা হ্যাঁ তখন যে দুইটা ল হলো একটা হলো কন্ট্রোল অ্যাক্ট আর একটা হলো এটা তখন কিন্তু এই যে ডক্টর সামন্ত লাল থেকে আরম্ভ করে পুরুষরা প্রত্যেকটা জায়গায় যেভাবে এই আন্দোলন আকারে এই কাজটা করেছিল এখন কিন্তু আমরা সেভাবে দেখি না একটা গ্রুপ শুধু ধর্ষণের জন্য করছে কিন্তু সেই ধরনের আন্দোলন ভাবে কিন্তু এটা কমিয়ে আনতে আমরা পেয়েছিলাম এবং প্রত্যেকটা জায়গায় কিন্তু যেভাবে দেখানো হয়েছিল টিভিতে একটা শাস্তি একেবারে স্পিরিটের ট্রায়াল সেইটা যেভাবে হয়েছে দর্শনটা দেখাতে পারে না আরো ভয় এটা দেখাতে পারে না তো অ্যাসিডের যে পুড়ে যায় তখন মানুষ একটা ই হয় এইটা কিভাবে মানুষকে নাড়া কেন দিতে পারছি না এই যে না সচেতন একটা মেয়ের ভিকটিম অফ রেপ এবং যখন সে গণধর্ষণের শিকার হয় একটা সাত বছরের মেয়ে তার কী অবস্থা হতে পারে আমরা তো একটা অনেক অফ ক্রাইসিস সেন্টারে যে আসে কিভাবে একটা বাচ্চা মেয়ের সমস্ত এমন মেয়েও আমরা পেয়েছি তারা জীবনে কোনো সে তার শেয়ার কোনো দিন নিজে মা হতে পারবে না কিন্তু এগুলো কিন্তু আসে না মানুষ দেখে না তো এইটা যেমন আর তারও প্রতি কেন আমরা এখন পর্যন্ত আমাদেরকে প্রত্যেক শেষ যে সরকারই আসে ধামা ধামাচাপা সেই ইয়াসমিন থেকে দেখতেছি আমরা ধামাচাপা দেওয়ার একটা প্রবণতা পুলিশকে প্রোটেকশন দেওয়ার একটা প্রবণতা পুলিশের গাফুলিতে একটা প্রবণতা একটা ম্যানেজ করে ফেলার প্রবণতা এই যে আলী আমি নিজে হজরত হজরতালির প্রথম যেদিন গেলাম ওর বউ পুরা ঘটনা মানে ওর মেটার মা পুরা ঘটনা আমাকে বললো এবং শাস্তি চায় সে কিন্তু থানায় কাজ করতো থানার একজন হেল্পার ছিল সেই মেয়েকে যখন সেকেন্ড টাইম আমি গেলাম তখন সে পুরো না আমার কিছু হয় নাই তো ও তো মানে পুরা অস্বীকার মানে কোন জায়গায় মানে কীভাবে আমরা চোখের সামনে কিচ্ছু করতে পারি আমরা এত ভোকাল তারপরে আমরা কিচ্ছু করতে পারি না আমাদের হাত পা বন্ধ সেই জন্যে এই যে যে ঘটনাগুলা ভালো ভালো দিনে সাতই মার্চ একটা জানি যে আমাদের কত একটা ইয়ে দিন এবং এই যে তার আগে যে ওদের বৈশাখ দু বছর আগে তার আগেও কিন্তু নাইনটিন নাইনটি নাইনে আমরা কিন্তু ওই যে আমি নাম বলতে চাই না তখনও কিন্তু একটা কেস করি থার্টি ফার্স্ট নাইটে যে কেসটা আমরা কিন্তু হ্যাঁ নামটা বলি বলি না সে তখন আছে এখনো সেখানে ওর কেস কিন্তু শেষ পর্যন্ত উইথড্র করেছে আমরা জাজমেন্ট পেয়েছি হাইকোর্ট থেকে ইউনিভার্সিটি কী করবে ইউনিভার্সিটিতে কী প্র কী কী জিনিস দরকার কিন্তু সেগুলো তো কোনো দিন এগুলা তো কিন্তু সংবিধানের একশো এগারো ধারা ও যে আইন এগুলো কিন্তু প্রয়োগ নেই আর আইনে যে বারবার আমরা এখন সেটা ওকে ক্লোজ করা হলো আরে ওখানের দিকে ওর একটু পোস্টিং দিয়ে দিল এটাই কি হয়ে গেল কোথায় মেয়েটা বিউটি আজকে মরে গেল এই কেসটা ঠিক না হওয়ার জন্যে তার ইয়ে করে না এইটার জন্য ওর বাবা জানেও না যে যায় আবার ওখানে ইয়ে করতে হবে ভিক্টিম প্রোটেকশন যে চাইতে হবে সেটাও জানে না কিন্তু ওকে যখন সরিয়ে ফেললো পুলিশের মনিটর করা হচ্ছিলো থান আজকে বলতেছে মেডিকেল রিপোর্ট আসে নাই উনি ইয়ে বলতেছে ডাক্তার বলছে আমরা দিয়ে দিছি এগুলো কি এই খেলাগুলো কতদিন চলবে আমাদের ততবিন এইটাই মারাত্মক বিষয় আমাদের এখনো কি আমরা নড়ে চড়ে বসছি না এখন আমাদের কখন আমরা তাহলে এর থেকে বেরোয় আপনার কি মনে হয় না এই নিয়ে কাজটা আসলে খুব কম হচ্ছে বিশেষ করে যেমন আপারা একরকম করে কাজ করেছিলেন আমরা যতটা বলছি আমরা যতটা সোচ্চার হচ্ছে আমরা যতটা কষ্ট পাচ্ছি আমরা কি সংগঠিত হয়ে কোনো কাজ করছি মানে আমরা ছড়িয়ে পড়ছি সারা দেশে যেমন আমি মনে করিয়ে দেই যে সম্ভবত দু তিন বছর আগে আদালতের একটি নির্দেশনা ছিল থানায় থানায় সেল গঠন করতে হবে হয়নি সেটা হয়নি আমরা দেখিনি মানে এই এইরকম কোন সংবাদ পাইনি যে গিয়ে সেল একটা কিছু করছে কিছু কিছু সময় এসে গেছে যে প্রতিরোধ পুরোপুরো পাড়া মহল্লা বা থানা কেন্দ্রিক কমিটি হয়ে আপা যেটা বললেন যে অ্যাসিডে হলে যে পুড়ে যায় কিন্তু ধর্ষণে যে শারীরিক এবং মানসিক ভাবে যে আমাদের ক্ষতটা সেই নারীর সেই ক্ষতটা দেখা যায় না বলে কি মানুষ বুঝতে পারে না তারা কি মনে করে যেটা কি তার প্লেজার হয় আনন্দ পায় মানে আমার মনে হয় যে এই যে এই জায়গাটা আমাদের মানে পুরুষদের আসলে বুঝতে হবে পুরুষরা যেহেতু কর্মক্ষেত্রে বেশি সংখ্যায় আইন প্রণয়নে পুরুষের সংখ্যা বেশি সংসদে পুরুষ বেশি মন্ত্রী পুরুষ বেশি সবখানেই তো পুরুষ বেশি তো তারা কি রিয়েলাইজ করে এবং সমাজেও ক্ষমতাবান এবং স্পোক্সম্যান পুরুষ বেশি তো তারা সেই জায়গাটার রিয়েলাইজেশানটা কি আসতে পারছে না আমরা তো প্রচুর লেখালেখি করছি আপার অ্যাক্টিভ আমরা পথেও নামছি মানব বন্ধন হচ্ছে এই জায়গাটা একটা সমন্বিত একটা জায়গার আসলে দরকার সেই জায়গাটা যতক্ষণ না যারা একদম পিন পয়েন্টে আছেন যাদের কথায় আসলে একটা কাজ হবে এবং যারা আসলে একটা স্টেট নিতে পারবেন সেই জায়গাটা তারা যখন ওই সমন্বয়মূলক অংশগ্রহণের ভিতরে তারা না আসবেন ততক্ষণ আসলে এই জায়গাটা এরকম ঢিলেতে তালে চলতে আমার একটা লেখা লিখবো সবাই আমরা চিৎকার করব আমরা একটু মানববন্ধনে দ্বারা হল আপনারা কি করছেন আমাদের বলে আরে আমি যে আমাকে জিজ্ঞাসা করছে সে তার নিজের জায়গায় কি করছে কমিউনিটি ইনভলভমেন্টটা কিন্তু খুবই প্রয়োজন কিন্তু একটা থানা যেই থানায় ঘটনা হলো সেই থানার কমিউনিটি রেগুলার বেসিসে এই দেখবে কেসটা কি হলো খালি মিডিয়া আর এই যে নারী সংগঠন আর আমরা খালি কথা বলবো তা না সেটাই সেটাই কিন্তু যেটা বলছিল এই বিষয়টা নিয়ে কিন্তু এখন আমাদের আমি আমার নিজের অভিজ্ঞতা বলি যে আমি আমি এরকম আমার কাজের কারণেই এরকম সংবাদ পেয়েছি যে একটা মেয়ে কোনোভাবে নির্যাতনের শিকার সে কার কাছে যাবে সে বুঝতে পারে না প্রথমত হচ্ছে থানাকে সে কামাওজানা থানায় আমরা তো কোথায় থানায় কখনো সে পরিবারকেও লুকোতে চায় বা তার কাছ থেকে বা সমাজের অন্য জায়গা থেকে কিন্তু কার কাছে যাবে সে হয়তো দুটো তিনটা নাম জানে মহিলা পরিষদ বা সমিতি অনেকে জানিও জানো না অনেকে জানে না কার কাছে যাবে নাম্বারটা কার কে গেলে তাকে বুকে জড়িয়ে নিয়ে তার কথাটা শুনবে তার মনে কথাটা শুনবে সেই জায়গাটা আমি আমি আসলে এই পয়েন্টেই আসছিলাম যে আমরা অনেক কথা বলতে পারবো পুরুষের হওয়া উচিত ওটা হওয়া উচিত কিন্তু ইমিডিয়েট একটা মিকে রেস্কিউ করার জন্য আমি জানি যে রাষ্ট্র যদি সর্বোচ্চ সাপোর্ট দেয় অনেক কিছু সম্ভব রাষ্ট্র দিচ্ছে না রাষ্ট্র হয়তো দেবে না আমরা কেন এই জায়গাটা সংযুক্ত করতে পারছি আমি বলতে চাই না রাষ্ট্র দেবে না কেন কেন রাষ্ট্র রাষ্ট্রের আমার কথা রাষ্ট্রকে যেমন আমি চাপের মুখে রাখপো তোমার দিতে হবে তোমার দায়িত্ব আমি কিন্তু খালি চুপ করে বসে থাকব না আমরা আমাদের বারবার বলা অ্যাক্টিভিস্টরা কি করতেছেন ওরা থেমে গেছে কাল আজকে সকাল কালকে আমাকে ইন্টারভেনশন বলছে এখন তো অনেক থেমে গেছেন কথা বলতে মানে আমরাই খালি চিৎকার করতে থাকব তোমার দায়িত্ব নাই তোমার এলাকা এলাকা ভিত্তিক কেন তোমরা এলাকা ভিত্তিক কাজ কিন্তু কিছু কি স্টার্ট পড়েছে আছে ও সেটা করছে আমি বলছি সেরকম সাপোর্ট সেন্টারে যদি বলেন আমি সত্যি কথা বলতে কি ওইখানে একটা থানার মাধ্যম হয়ে আসতে হবে ওইখানে আসা পর্যন্ত তো সুযোগটা এখন এই যে আপনি যেটা বললেন যে টেলিফোন নাম্বার করলেও যে সেখানে যাচ্ছে যায় সঙ্গে সঙ্গে উদ্ধার করে আনতে সেটাও তো না আমাদের আমরা করছি আমি নারী কি মহিলা মন্ত্রণালয় থেকে আছে কিন্তু তারাও তো আবার রেফার করে হয়তো আমাদেরকে আমাদেরও তো একটা সময় আছে রাত্রেবেলা আমরা এখানে কিন্তু যেই সাপোর্ট এটা আমি বলছি না এটা ভলানটারি সব পুরোটা থাকবে এটা একটা না এই সিস্টেমটা আমার কাছে একটা জিনিস মনে হয় যে হয়তো আইন আছে যেমন ধরেন কি বলে ম্যাজিস্ট্রেট কোর্ট ব্রাহ্মমান যে নারী কোনো একটা অভিযোগ করলো তাৎক্ষণিকভাবে ওটার একটা সমাধান করে কিন্তু যৌন হয়রানির একটা ফর্ম তো রেপি এক ধরনের তাই না রেপের একটা পার্ট রাস্তাঘাটে যখন আমরা যৌন শিকার হই যখন চিৎকার করি যখন আমরা বলি তখন আশেপাশে অন্য পুরুষ হয় কি ওই যৌন হয়রানি করছে যে তার পক্ষে চলে যায় এবং আমার জীবনে একটা কেস আছে আমি যখন এরকম চিৎকার করছি এবং ওই ওটাকে আমি ধরেছি ওই লোককে এখন আমি ওকে থানায় নিয়ে যাব আমাকে বলতেছে এবং আমি যদি আরেক আমি বলতেছি এখন আমি গেলে ভ্রাম্যমান আদালতকে পাবো আমি এখন ওকে নিব আমাকে কেউ নিতে দিবে না যে আপনি যদি কেস করেন আপনার সম্মান থাকবে আপনার গায়ে হাত দিয়েছে আপনার কি আমি তো অপরাধী না এখন ওদের সাথে ওই টানা হেচড়াতে আমার দেড় ঘন্টা চলে গেল তখন ভ্রাম্যমান আদালত রাত আটটার পর বন্ধ আমাকে বাধ্য হয়ে কেস করতে হলো সেই কেসটা দুই সালে আমি করেছি এখন দুই সাল এখন পর্যন্ত রায় হয়নি তো ছয় বছর ধরে আমার ওই আমি কিন্তু গিয়ে সাক্ষী দিয়ে আসছি এখন আমি সাংবাদিক বলে আমার ওই থানা পর্যন্ত আমাকে সসম্মানে নিয়ে গেছে আমার কিন্তু আমি যদি সাংবাদিক না হতাম আমাকে তো ওইখানে আরেক দফা হয়রানি কইরা আমাকে কোন দিকে নেয় এখন মেয়ের অনেক মেয়ে আমাকে লিখে যে বাসার মধ্যে খালু এক রেগুলার তাকে আরেক বাবা বাবা হম আরম্ভ করে আত্মীয় স্বজন আর এই যে বস্তিগুলাতে ঢাকায় যে বস্তিগুলাতে কি ভয়াবহ অবস্থা না এবং বাবা মা চলে যায় কাজে কোনো বাসায় কাজ করে অথবা গার্মেন্টস এ কাজ করে কিছু এখানে ম্যানেজার থেকে আরম্ভ করে আশেপাশের আত্মীয় স্বজন গিয়ে বিভিন্ন বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয় আমরা দু চারটা কেস পেলে আমরা যদি বলি তাদেরকে কিছু করতে বলে আপনি কি আমার প্রোটেকশন দেবেন আমার থাকার জায়গা কি হবে তারা কিন্তু করে না এই যে ভয়াবহ এখানে কিন্তু থাকার জায়গা কি না এরকম এরপরে না এই মেয়েরাই কিন্তু যায় দেখেন রেড লাইট এরিয়া পরে চলে গেছে ডিমান্ডটা তো বডি ডিমান্ডটা তো কিন্তু তারা কিন্তু একটা সেক্স একেবারে কি বলবো চাইল্ড সেক্স ওয়ার্কারের মতন হয়ে গেছে কিছু মেয়ে তাদের ডিমান্ডটা তৈরি হয়ে গেছে তারা রেগুলার বেসিসে তারা কিন্তু ভিকটিম অফ রেপের শিকার এগুলো কিন্তু ভয়াবহ আমরা একটা মুসলিম দেশ আমি বলি কি যাই কেউ এখানে এখানে কিন্তু স্পেসিফিক আমার কিন্তু আমার মারাত্মক লাগে আমার কাছে যে এইটার থেকে কিভাবে পরিত্রাণ পাবে এবং বাইরে আমাদের গ্রামের দিকে কমিউনিটি কেন একটা কোনো রেপ সঙ্গে সঙ্গে একটা সালিসি করার প্রবণতা চট করে একটা সালিশি করে এটাকে বিয়ে দেওয়ার প্রবণতা এগুলোর থেকে বেরো আসতে হবে একটা মেয়েকে আমি এখন বাল্যবিবাহ নিরোধ আইনেও কিন্তু এখন মারাত্মক একটা জিনিস একটা সেকশন যেটা কিন্তু আরো এই ধরনের শিশু রেপ না রেপ করলাম তারপর একটা আপোষ করে তখন কিন্তু আঠারো না স্পেশাল কনসিডারেশন তাকে দিয়ে দেওয়া হবে এটা অন্য কিছু একটা খাতে নেই এগুলাও কিন্তু একটা মারাত্মক বিষয় আর আমি নিজে কিন্তু মহির সিংয়ে এই কিছুদিন আগে গেছিলাম যেখানে দেখলাম যে নাইনটি পার্সেন্ট প্রায় এইট্টি ফাইভ হবে তারা কিন্তু সব কিন্তু বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়ে তারপরে তারা কিন্তু এখন এই ইয়েতে রেড লাইটের এগুলাতে এসে ফোর্স মানে জোরপূর্বক তাদেরকে প্রতিভাবৃত্তি করা হচ্ছে অথবা আমাদের নৈতিকতা সময় অবক্ষয় থেকে আরম্ভ করে ভীষণভাবে একটা বিষয় আপনি তো সোশ্যাল মিডিয়ায় খুব সক্রিয় আছেন আপনি দেখছেন কি ধরনের সুপারিশগুলো আপনি পাচ্ছেন মানে নির্যাতিত মেয়েরা কি ধরনের সাপোর্টগুলো খুব পাওয়ার জন্য তারা চায় আপনার কাছে বা কি সমাজের কাছে কি ধরনের সাপোর্টগুলো হওয়া দরকার বলে মনে করেন মোস্ট অফ দা টাইম দেখি যে একদম যখন একটা ও একটা এমন একটা জায়গাতে থাকে যে ও খুব ভালনারেবল একটা সিচুয়েশানে থাকে যখন ও বুঝে যে ওর খুব একটা বিপদ হতে যাচ্ছে বসের শহর অনেক সময় মফস্বলের প্রচুর যেমন ও যা দেখছে যে বস এরকম করছে কিন্তু ও বুঝতেছে না যে এটা ও সাথে শেয়ার করবে বা এটা বললে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্রিমিনোলজি বিভাগের অধ্যাপক ডক্টর জিয়া রহমান আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে আমরা যে আলোচনার মধ্যে ছিলাম সেটি হচ্ছে সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতেই আমরা বলছিলাম যে শুধু ধর্ষণের খবরই বেরোচ্ছে এবং সেটির মাত্রা অনেকটা বেড়েছে প্রকাশের ভঙ্গিটা বেড়েছে এবং প্রতিবাদের ভাষাটাও বেড়েছে প্রতিবাদই হচ্ছে সোচ্চার হচ্ছে বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় আমরা আলোচনাগুলো বেশি দেখতে পাচ্ছি মানুষের ভেতরে খরণটা আমরা বুঝতে পারি কিন্তু আমরা যে জিনিসটা দেখতে পারি না সেটি হচ্ছে ঠিক প্রশাসন এবং এই যে সামাজিক উদ্যোগগুলো নাই আমাদের শিশুদের আমাদের নারীদের যারা একেবারেই ওই প্রান্তে রয়েছে যাদের কিছুই করার নেই তাদেরকে রক্ষার জন্য আপনার অভিজ্ঞতা যদি আমাদের সঙ্গে ধন্যবাদ মানে বিষয়টা হচ্ছে যে এটা কিন্তু অ্যাকচুয়ালি নারীদের যে অবস্থানটা আমাদের বাংলাদেশের তো দীর্ঘদিন যাবতই কিন্তু আসলে এই নির্যাতনটা মানে আছে কতকটা হিডেন কতকটা প্রকাশিত হয়েছে এখন আমরা আমরা বারবার বলছি এখন যে সময়টা আমরা অতিক্রম করছি ইন টার্মস অফ আওয়ার মানে ইকোনমিক ডেভেলপমেন্ট এবং আমরা যদি সোশ্যাল কালচারাল ডেভেলপমেন্টের কথা বলি সব কিছু এই যে আমাদের অতি নগরায়নের কথা বলছি বা বিশ্বায়নের সাথে সংযোগের কথা বলছি এই টাইমটাকে আমরা সোশ্যালজিস্ট এটাকে আমরা বলি ট্রানজিশনাল একটা ফেস এখন এই সময়টায় আপনি যত রকম সোশ্যাল ক্রাইম শুধুমাত্র নারীর উপর এই অত্যাচারটাই না কিন্তু সমস্ত জায়গা কিন্তু আপনি দেখবেন এটা বেড়ে গেছে এবং এটা আরও ভয়ঙ্কর আকার ধারণ করবে তো কাজেই আমরা এটা বলার উদ্দেশ্য এই নয় যে এটা প্যানিক তৈরি করা আমার কথা হচ্ছে যে আমরা এই প্রস্তুতিটা কতটুকু নিচ্ছি যে দ্রুততার সাথে আমাদের সোসাইটি চেঞ্জ হচ্ছে এবং যে ধরনের মূল্যবোধ ভ্যালুসগুলো আমরা আকাশ সংস্কৃতি বলি ইন্টারনেট বলি এসবের মাধ্যমে পাচ্ছি এগুলো আমরা বিকৃতভাবে এগুলো নিচ্ছি ফলে আমাদের মনস্তত্ত্বে আগেই যে পুরুষতান্ত্রিক মানসিকতাটা ছিল যেটা এটা কোনোভাবেই এটা সোশ্যালাইজেশন প্রসেস বা সামাজিকীকরণের মাধ্যমে এটা আমাদের ভেতরে গ্রথিতই ছিল এখান থেকে আমরা খুব বেশি উত্তরণ ঘটাতে পারিনি এখন সেই জায়গায় আমরা নতুন যে ডাইমেনশনগুলো যুক্ত হয়েছে মানে ভয়ঙ্কর যেমন শিশুদের উপর যেই ধর্ষণটা এটা কিন্তু ঠিক এই এই লেভেলে ছিল না এটা ভয়ঙ্কর আগে বা নারীদের উপর ধর্ষণ যেটা ডেফিনেটলি যে প্রক্রিয়া হচ্ছে এটা কিন্তু আগে এইভাবে ছিল না তো কাজে আমি বলবো যে এটির মূলত আমরা আমাদের যেই দুটো জায়গার থেকে একটি হচ্ছে প্রো অ্যাক্টিভ আর একটি হচ্ছে রিয়্যাক্টিভ এ দুটো জায়গার থেকে যদি আমরা অ্যাড্রেস করতে না পারি এবং এর এর ভয়াবহতা যদি আমরা অনুধাবন করতে না পারি তাহলে কিন্তু এখান থেকে উত্তরণ ঘটানো সম্ভব না এখন আমরা যেটা বলছি যে এই যে ট্রানজিশনাল ফেজ এই ট্রানজিশনাল ফেসের মধ্যে আমাদের ক্রিমিনাল জাস্টিস সিস্টেম যেটা সেগুলোর মধ্যে ভয়ঙ্কর ভয়ঙ্কর দুর্বলতা আপনি আমরা যত কথা যে সার্ফেস লেভেল থেকে কথা বলছি আপনার রাষ্ট্রের চরিত্র কতটুকু গণতান্ত্রিক আপনি এই যে এই যে কথা বলছেন আমরা রাষ্ট্র আমরা এখন দেখছি এই যে গতকালকে আমরা দেখলাম যে মুখোশ পরা যাবে না পয়লা বৈশাখে সো আলটিমেটলি আপনি এই যে যে জিনিসগুলো দেখছি এগুলোর মধ্যে রাষ্ট্রের যে কনজারভেটিভ চরিত্রটা সেটা কিন্তু আবারও মানে এই সমস্ত জিনিস ফেস করার জন্যে যে এক ধরনের প্রোগ্রেসিভ জিনিসটা আমরা দেখতে হয়তো চেয়েছিলাম যে কারণে আমাদের এই জাতির জন্ম হয়েছিল সেটার থেকে আমরা কিন্তু আরও ক্রমশ পিছিয়ে আসছি ফলে এগুলো কিন্তু কোনো না কোনোভাবে রিফ্লেকশান হয় এখন ধরুন যে রিয়াক্টিভ প্রো কথা বলছি প্রোয়্যাক্টিভ আপনার মানে এটা তো ভয়ঙ্কর রকম যে পরিবর্তনটা সোশ্যাল চেঞ্জটা হয়েছে ফ্যামিলির ভ্যালুজ বা পরিবারের যে সামাজিকীকরণ আপনার কমিউনিটি লেভেলের যে এনগেজমেন্টটা ছিল একটা সময় যে কো কারিকুলার অ্যাক্টিভিটিস কালচারাল অ্যাক্টিভিটিস যেগুলো কিন্তু মানুষের কোনো না কোনোভাবে এখন এমন একটা অবস্থা হয়েছে আমি এই জন্যই বলছি যে আমাদের সমাজের মধ্যে এমন উপাদান আছে এমন কোন উপাদান নাই যেটা আপনি দেখাতে পারবেন না উপনিবেশিক উপাদান সামন্তবাদী উপাদান আমাদের এখানে মডার্ন একদম পোস্ট মডার্ন উপাদান ফলে এটি একটি ভয়ঙ্কর একটা কমপ্লেক্স সোসাইটির আকার ধারণ করেছে এখন আপনি আমাদের যারা খুবই মডার্ন যেমন আপারা যারা কাজ করছেন যারা আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে সমাজটাকে দেখতে চান তারা পারছেন না কারণ ওই যে রাষ্ট্রের যেই যে মেকানিজম যেই পুরো রাষ্ট্রের এই রিফর্ম যতক্ষণ পর্যন্ত না হবে পুলিশের এই রিফর্ম যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি যতই আপনি এগুলো আমরা কথা বলছি প্রকৃত চিত্রটা আমরা প্রকৃত মানে সুবিধাটা কিন্তু আমরা ভোগ করতে পারবো না সেজন্য দেখেন আপনি আইন কিন্তু আপনি করছেন একের পর এক আইন করছেন হয়তো একটা প্রেশারের মধ্যে যেমন নারী ও শিশু নির্যাতন আইন আপনি দেখেন যে দ্রুত বিচার আইনের আওতায় আপনি কত হাজার আইন এখন মামলা এখনও পেন্ডিং আছে সো যেখানে দ্রুত বিচার মামলা কথা বলছে সেখানে দশ থেকে বারো হাজার মামলা এখনও পেন্ডিং সো আলটিমেটলি আমি বলবো যে এই যে রাষ্ট্রের যেই চরিত্রটা এটার মধ্যে কোনো রিফর্ম আসেনি এখন এটার জন্য আমি বলছি যে আমরা অনেকগুলো আমরা যে কথা বলছি যে এগুলোর মানে শক্তিশালী এখন আপনার পরিবারের মধ্যে বাবা মা ব্যস্ত থাকছে ছেলেমেয়েরা একদিকে ইন্টারনেটের যেই জিনিসগুলো এটা প্রত্যন্ত অঞ্চলে চলে গেছে এগুলোর কিন্তু একটা এই জন্য বলছি যে এই ফেসে অ্যানোমেল অ্যানোমেলিসগুলো বেশি হয় আপনার ওয়েস্টে আপনি যান যে আপনার একটা সার্টেন এডুকেশন ইনস্টিটিউশন থেকে সেখানে কিন্তু পর্ন পর্নোগ্রাফির যে সাইটগুলো আছে সেগুলো ঢুকা যায় না একদম সো আমরা কি এগুলোর মিনিমামটাকে কি আমরা করতে পেরেছি আপনি আপনি আমি ভয়ঙ্কর তথ্য আপনাকে দিচ্ছি কয়েকদিন আগে আমি যেটা একটা একটা সার্ভে দেখলাম যে সার্ভে দেখা হচ্ছে যে প্রায় সেভেন্টি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট কিশোর তারাই মোবাইল দেখছে এবং তারা মোবাইলে মানে আমাদের যেই এটাকে কি বলে ইউটিউব এ সমস্ত সব প্রোগ্রাম দিয়েছে তারা বলছেন যে আমরা পরীক্ষার জন্য এগুলো কাজে লাগছে কিন্তু এই যে মানে আমি বলছি যে এটা সোশ্যাল চেকার থাকা দরকার আপনার যদি আইনও না কোনো আপনার ভেতরে মোরাল ডেভেলপমেন্ট ইথিক্যালি আপনি কোন লেভেল পর্যন্ত কত বছর পর্যন্ত আসলে এটাকে পারমিট করবেন এবং আপনি দেখবেন মানে এটা আমি ভবিষ্যৎবাণী করে যাচ্ছি এই যে মডার্ন সোসাইটির যে সমস্ত অভিশাপ আপনি দেখবেন যে এই চাইল্ড যে সভ্যতার অতৃপ্তি আপনি সভ্যতা একদিকে নিচ্ছেন আর একদিকে বাই প্রোডাক্ট গুলো আছে সেই জিনিসগুলো কিন্তু কাজে আমি বলবো যে এটি একটি দ্রুত বর্ধনশীল সমাজ এই সমাজে আরও চাক্ষুষভাবে মানে জল জল করে এটা দেখা যাচ্ছে তবে আমি একটা জায়গায় মানে সবসময় বলি এর মানে এই নয় যে আমি কনজারভেটিভ টু বি ভেরি অনেস্ট আমি অ্যাকাডেমিক জায়গা থেকে কথাগুলো বলি যে আপনি ইউনাইটেড স্টেটসের যে এফ যে ইউনিফর্ম ক্রাইম রিপোর্ট এটি কিন্তু সারা পৃথিবীর ক্রিমিনোলজির একেবারে পাঠ্য আমরা স্ট্যাটিস্টিক্স প্রতি বছর আপনি দেখবেন ক্রাইম ক্লক সেখানে আছে সেখানে তারা দেখাচ্ছেন তিরিশ মিনিটে গত দুই হাজার কথা বলছি তিরিশ মিনিটে একটি করে আপনার মার্ডার হচ্ছে চার মিনিটে একটি করে রেপ হচ্ছে তার মানে আমি এটা বলছি না যে এখানে হচ্ছে যে এটা জাস্টিফাই করছি না আমি বারবার বলছি আমি বলতে চাচ্ছি যে এটা এমনই একটা অভিশাপ যে আপনার একেবারে আধুনিক সমাজ ব্যবস্থা যেখানে আমরা এই ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের দুর্বলতার কথা বলি কমিউনিটি এঙ্গেজমেন্ট বা সোসাইটির ভেতরে আমাদের যে যে নীতি নৈতিকতা শিক্ষার কথা বলছি সেগুলো কিন্তু এত কিছু দেওয়ার পরেও তাদের এই এই এরকম একটা ভয়ঙ্কর অবস্থা তৈরি হচ্ছে তো কাজে আমি বলবো যে যেখানে আপনার যে প্রতিষ্ঠানগুলো সবগুলো ডেভেলপড আমাদের আপনি একটু আগে একটা কথা বলেছিলেন যে ব্যক্তি উদ্যোগ না নিলে আলটিমেটলি মানে সর্বোচ্চ ব্যক্তি উদ্যোগ না নিলে এটি হয় না এখানেই তো আমাদের এই ইনস্টিটিউশনগুলোর দুর্বলতা আমাদের ইনস্টিটিউশনগুলো কি তারা কি নিজস্ব মানে ইয়ে অনুযায়ী কাজ করতে পারছে এবং আমরা যে মৌলিকভাবে আমাদের যে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার এগেনস্টে আমরা প্রাতিষ্ঠানিকভাবে এই কথাটাও আসছিল যেমন আপা বলছিলেন যে কমিটি করার কথা আপনি কয়টা এডুকেশন ইনস্টিটিউশনে এই ভায়োলেন্স এগেনস্ট ওমেনের আপনার এই হ্যারাসমেন্ট এক্সাক্টলি সেক্সুয়াল হ্যারাসমেন্টের আপনি উন্নত বিশ্বের ইউনিভার্সিটিগুলো যাবেন সেখানে দেয়ালে দেয়ালে এর এর প্লসগুলো লাগিয়ে দেওয়া হয় এমনকি ওয়াশরুমের মধ্যে তার মানে হচ্ছে যে আপনাকে এই যে অ্যাওয়ারনেসের বিষয়টি আসছে আপনাকে পুরো সমাজের মধ্যে যদি এই অ্যাওয়ারনেসটা তৈরি না করেন এটি হচ্ছে লং টার্ম প্ল্যানিং যে অ্যাওয়ারনেসটা আপনাকে যত বাড়াতে হবে কারণ আমি যেটা বলছি আপনার একে প্রত্যন্ত অঞ্চলে যেই লোকটির কাছে মোবাইল ফোন চলে গেছে এবং যার কোনো রিক্রিয়েশান লেজার এ সমস্ত জিনিস নাই তাকে সে হয়তো যেহেতু তার সে রিপ্রেসিভ সেক্সুয়াল লাইফের

আমাদের ছোটবেলায় আমরা কি দেখছি একেবারে সেই চিত্রালি ছাড়ার কোন কিছু কিন্তু আমরা দেখি নাই এখন এই গ্রামের কৃষক যদি এই জিনিসগুলো দেখে তার এর রেমিডি আমরা একদিকে ধরেন আমরা ওপেন করে দিচ্ছি কিন্তু টেকনোলজির অভিশাপও তো আছে এটা কি কিন্তু ইউনাইটেড স্টেটসে কিন্তু এই একই জিনিস হয়েছিল উনিশশো সালে আপনি যে দেখেন নাইনটিন টোয়েন্টিজে হোল নাইনটিন টোয়েন্টিজ ইউনাইটেড স্টেটস যত রকম মানে নেগেটিভ এফেক্ট কারণ সেখানে হঠাৎ করে ইনফ্লাক্স অফ ইমিগ্রেশন ইমিগ্রেন্টদের বেড়ে গিয়েছিল এবং সেখানে আনএমপ্লয়মেন্ট এ সমস্ত জায়গার থেকে আমাদের যে ইমিগ্রেন্টরা যেই তারা ম্যাচ করতে পারতো না মূল সমাজের সাথে ফলে তারা আছে বুলিং তার ইফটিজিং এগুলো কিন্তু তাদের ওখানে বেড়ে গিয়ে তারপর অর্গানাইজ ক্রাইম প্রস্টিটিউশন এগুলো কিন্তু বেড়ে গেছে তো তাই এই সময়টা খুবই আমি যেটা বললাম আপনি আপনি মডার্ন সোসাইটির মধ্যে ঢুকবেন মডার্ন এলিমেন্ট নেবেন কিন্তু আপনারা তার চেক রাখছেন না আমরা কাউন্সেলিং এর ব্যবস্থা কতটুকু আমি বলছি যে আমরা 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 কোনো আমাদের কাছে কোনো গবেষণা নেই আমাদের সমাজটা কিভাবে পাল্টাচ্ছে আমরা সেদিকে নজর দিচ্ছি না আমরা সামাজিকভাবে এইগুলোকে প্রতিরোধ করার মতো কোনো উদ্যোগও দেখছি না সক্রিয় উদ্যোগ দেখছি না হ্যাঁ এবং না সরকারি না বেসরকারি একটা আমরা যখন সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা জন্ম নিয়ন্ত্রণ করব তখন আমরা হাসপাতালে এসে প্যারেন্টস এসে ইয়ে করবে জানাবে ডাক্তারের কাছে সেটা ভেবে করিনি আমরা বলেছিলাম একটা মহিলাকে ঘরে ঘরে যাও ঘরে ঘরে গিয়ে তাকে বোঝাও কারণ আমি জানি আমার সামাজিক অবস্থা ওই গ্রামের মহিলাকে বের করে নিয়ে আসবে না তো আমরা কেন আশা করছি যে সেই গ্রামের মহিলাটা থানায় এসে রিপোর্ট করবে কেন আমরা বাসায় ফির যাচ্ছি না মানে আমাদের এই উদ্যোগগুলো নিয়ে কে ভাববে সেটা কি রাষ্ট্র ভাববে না এটা নিয়ে কিন্তু গবেষকদের আমি ইউনিভার্সিটির গবেষকদের কিন্তু বিরাট বড় একটা বিষয় কারণটা কী কারণে একটা যেমন কারণে যে যেটা জিয়া অলরেডি বললো আমরা বললাম যে এই যে এই যে পর্নোগ্রাফি তারপরে এই যে সামাজিক এই যে হ্যাঁ এখন হলো এই যে অপরাধী আমি বিশেষ করে আমরা একটা ইয়ে করেছিলাম যে কত অপরাধী আঠারোর নিচে তারা হলো অপরাধী এটা কিশোর অপরাধী সেটার একটা ই করা এবং এই অপরাধীরা তাদের ব্যাকগ্রাউন্ড তাদের কি 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 কারণে কোথায় কোথায় তাদের ছোটোবেলার থেকে তাদের হ্যাঁ এই বিষয়গুলো নিয়ে কিন্তু কাজ না করলে এটা অ্যাড্রেস করবে প্রথমে তো অ্যাড্রেস করতে হবে যে ইস্যুটা ওরা এত যেটা আপনি এই যে বললেন যে কৃষকরা এখন মোবাইল থেকে দেখে কিন্তু তারা কিন্তু এইভাবে আস্তে আস্তে তাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে এবং সারা রাত যেই ছেলেটা দেখে এই বিষয়গুলো ছেলেটা পুরুষরা 60 বছরের একজন শুধু কি টেকনোলজি ওয়াজগুলা হয় যে গ্রামে গ্রামে যে ওয়াজগুলা এগুলো তো পুরা মানে নারীর প্রতি যে অবমাননার চূড়ান্ত এবং নারীকে একটা পণ্য হিসেবে এবং তাকে যত রকম ভাবে অবদমনের একটা মানে তার হাত মানে তারপরে তারপরে এক ধরনের প্রভাব ফেলে কিন্তু আমি যেটা বলছি যে আমরা যে সামাজিক যোগাযোগ মাধ্যমের কিছু ইতিবাচক দিকও দেখছি নেতিবাচক দিকগুলোর কথা না হয় প্রোটেকশনের বিষয় কিন্তু ইতিবাচক দিক দেখছি খুব উদ্যোগে ছেলে মেয়েদের আমরা দেখছি যে এর প্রতিবাদ করছে বেরিয়ে আসছে সেটাকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি তো একা তারা তো একা করে যাচ্ছে আমরা তো আমরা যে অ্যাক্টিভ আমরা যে অ্যাক্টিভিটি চালাচ্ছি আমাদের পাশে তো আসলে কেউ নাই আমরা যখন শাহবাগে ডাকি যে আসেন দাঁড়াই রেপের বিরুদ্ধে পাঁচ ছয় জন এসে দাঁড়াই আমরা ওই চেনা কয়েকটা মুখী ঘুরে ফিরে আমরা আর কেউ আসে না কেন আমাদের পাশে তো কেউ বলে না আমরাই করবো আমাদেরকে আশা করছে সবাই লিখে দিচ্ছে যে রেপের বিচার চাই কেউ সেই জায়গাটা নাই এবং আমাদের ওই যে যে জায়গাটা যারা দাড়ালে শাহবাগে দাঁড়ালে কাজ হবে তাদের কাউকে তো আমরা আমি বলছি না যে শাহবাগে দাঁড়ালেই কাজ হয়ে যাবে কিন্তু একটা একজন এক দাঁড়িয়েছে প্রোটেস্ট করছে লোচন আমরা দেখেছি যে যে সারা দেশে সেটা ছড়িয়ে পড়ছে হ্যাঁ তার প্রতিবাদটা আমি বলছি যে শুধু প্রতিবাদ করেই হবে নাকি আমি বলছি যে আপনি কারেন্টিফাই করেছে আপনি পৃথিবীর যে ভিক্টিমদের যে রাইট ইনশিওর করা সেটাও যদি আপনি একাডেমিক জায়গার থেকে দেখেন এবং হিস্টরিকালি দেখেন আপনি দেখবেন এটা সোশ্যাল মুভমেন্ট ছাড়া কোনো জিনিস এটা অর্জন হয় এটা কোনো অর্জন হয়নি আপনি নাইন্টিন সিক্সটিতে পুরো ইমার্টেসের পুরো মানে সময়টিই গিয়েছে হচ্ছে মুভমেন্টে এবং এই যে উমেন্স লিবারেশন মুভমেন্ট গে লেসবিয়ান মুভমেন্টস পিস মুভমেন্ট স্টুডেন্টস রাইটস মুভমেন্টস এগুলো সবগুলো কিন্তু আলটিমেটলি এগুলোকে আমরা সোশ্যাল মুভমেন্ট বলি বা এটা পলিটিক্যাল মুভমেন্ট না কালচারালি যখন ওরিয়েন্টেড যে মুভমেন্টগুলো সো এটা হয়তো আমি কিন্তু এত নৈরাশ্যবাদী না আমি আপনাকে ফ্র্যাঙ্কলি বলছি আমি যেটা দেখছি যে এই যে যে একটা ট্রানজিশনাল ফেস এটাকে যদি আমরা যেভাবে কথা বলছি এটার মানে কিন্তু এই না আমি কিন্তু খুবই আশাবাদী কারণ আমাদের আমাদের মিডিয়া যেভাবে

এবং অস্বচ্ছ পরিবার থেকে হয় তখন কিন্তু এখন আমার কিন্তু যেটা চারটা জিনিস প্রথম কথা একজন আইনজীবী হিসাবে প্রথম কথা রেপ কেসগুলো এবং সেক্সুয়াল হ্যারাসমেন্টের প্রথম হল স্পিডি ট্রায়াল বিচারের আওতায় আনা এবং শুধু আনলাম ধরলাম ধরবো তা না ধরে একটা সময় মতন বাংলাদেশের ভিতরে পুলিশ ধরতে পারে না এটা কোনো কথা হলো নাম্বার ওয়ান দ্বিতীয় হলো কমিউনিটি আমাদের এই যে সোচ্চার এবং সেখানে কিন্তু পুরুষের সব থেকে বেরিয়ে আমরা চাই আমরা না নারীরা না পুরুষরা এগিয়ে আসে তারা একটা যেটা আমরা অ্যাসিড কন্ট্রোল অ্যাসিডের বিষয় নিয়ে করছিলাম সেইভাবে যদি আসে আর আর হলো স্পিডেটার এটা বললাম আর দ্বিতীয় কথা কমিউনিটির ভিতরে সেখানে কিন্তু অ্যাওয়ারনেস আমরা কিন্তু ওই জায়গাটায় কিন্তু এখনও যাতে পারছি না আমরা এখন কিন্তু এই যে বাড়িধরা সোসাইটি গুলশাল সোসাইটি আমরা মিলে কিন্তু লোকাল ওই যে কড়াইল বস্তি এবং অন্য বস্তিগুলোতে একটা কাজ করার ইয়ে করছি সেখানে কোনোরকমভাবে কোনো ঘটনা হলে চুপচাপ করে ওদের কাছ থেকে ইনফরমেশন ইয়ো ইয়াং মেয়েরা কোয়ালিশন করছে তারা আমাদেরকে ইনফর্ম করবে ধরে এনে কেসটা মনিটার করা আর সব থেকে সরকার কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে এই ধরনের সেন্সিটিভ কেসগুলা যত তাতেই সম্ভব একটা কমিটি করা যেখানে এই অ্যাক্টিভিস্টরা থাকবে সরকারের থেকে প্রত্যেকটা দিনে যাতে কার্য দিবসের ভিতরে কেসটা শেষ হয় সেখানে আমরা কিন্তু সবগুলো কেস কিন্তু ওই যে হচ্ছে ধরছি এইটার থেকে বার না হওয়ার কিন্তু আমরা এই যে এটা কারণ পৃথিবীর সব জায়গায় আমরা দেখেছি গণতন্ত্র যত শক্তিশালী হবে অপরাধ কিন্তু সেভাবে কমে আসবে এখানে কিন্তু আমরা বারবার প্রত্যেক দিনই কিন্তু এই কথাটা বলি গণতন্ত্র সচল হতে পারছে না না আবার সে কিন্তু যার হাতে শক্তি আছে তার কিন্তু বিচারের আহত সে পড়ছে না আবার যখন আমরা সচ্চায় হচ্ছে তখন আরও এক ধরনের বিচারহীনতা তৈরি হচ্ছে ধর্ষককে ডেকে নিয়ে ক্রস ফায়ার দেয়া হচ্ছে মানে কোনটায় কিন্তু যুক্তি সুস্থ সমাধানের দিকে আমরা যাচ্ছি না মানে এটা নিও কিন্তু আরেক ধরনের প্রতিবাদ হচ্ছে হ্যাঁ অবশ্য এটা তো হচ্ছে এবং আমার মনে হয় যে এইটাকে আমরাও অনেক সময় রাগ করে সাপোর্ট করে ফেলছি যে ভালো হয়েছে অনেক জায়গাটা তৈরি হয়ে যাচ্ছে কারণ দীর্ঘদিন ধরে একটা বিচারহীনতা যখন হয় তখন রাগ রাগে ক্ষোভে মানুষ ওই জায়গাটা উচ্চারণ করে তো এই জায়গাটা এই মনস্তত্বের জায়গাটাও তো খুবই ভাল এটা তো আসলে এক ধরনের ভয়াবহ তো এই জায়গাগুলো তো তো সরকারের দায় আমি তো বলবো যে এখানে আসলে সম্পূর্ণ জায়গাটাই হচ্ছে একটা এই যে স্ট্রাকচার যে বিচারহীনতার যে জায়গা নৈতিক শিক্ষার জায়গাটা এই যে আমাদের ইন্টারনেট আমরা যে বলি যে স্যার যেটা বললেন যে ইন্টারনেটের ব্যবহার সোশ্যাল মিডিয়া ব্যবহার করা আমাদের মেয়েদের ইনবক্সের আদার বক্সের যে বিকৃতি সেই বিকৃতির জায়গাটা আমাদেরকে যেভাবে বা একটা লেখক তার লেখার নিচে যেভাবে সে নারী বলে তাকে যেভাবে অপদস্ত করা হচ্ছে যে ভাষা ব্যবহার করা হচ্ছে এই জায়গাগুলো কি মনিটর করা হয় না আমার তো এই যে সাতান্ন ধারা এই যে কেউ কিছু একটা লিখলেই একটা বিপদে পড়ে যাচ্ছে তার বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে কিন্তু এই যে ইন্টারনেট জুড়ে একেবারে অবাধে নারীদেরকে মানে পৃথিবীর সবচেয়ে নোংরা ভাষা ব্যবহার করছে এইগুলো কে দেখছে এই জিনিসগুলো মনিটর করা দরকার কারণ সোশ্যাল মিডিয়া আমরা যত ছোটই বলি না কেন এটা ইট বিকাম ওয়ান অফ এরিনাস অফ সোশ্যাল অ্যাক্টিভিটিস আলটিমেটলি এটাকে আপনাকে সেই গুরুত্ব দিয়েই আপনাকে সেটাকে যদি আমি যদি মনিটর না করি এখন ফিফটি সেভেনের ব্যাপারে হয়তো আমি কিন্তু মানে হয়তো ধারাগুলো কিন্তু আপনি কি ভিকটিমের তো আপনাকে করতে এর করার জন্য তো আপনার টাইম দরকার কালো আইন

রেসপন্সিবিলিটি আছে আমি বলবো কিন্তু আমাদের প্রত্যেক সময় সরকার তো মিসইউজ করে এই সেকশনগুলো তো মিসইউজ করে সেই আগের যারা ছিলেন যেই ছিলেন ওইটাই তো ভয় আমাদের নাহলে কিন্তু আমরা তো চাই যে আমি কিছু একটা বলে দিলাম আমরা আজকে কি খুললে কি দেখি একটা পলিটিক্যাল

সেটা গেছে সেই আর আমি আপনাকে বলি এটাই কিন্তু উন্নত বিশ্বের প্রতিচ্ছবি আপনি উন্নত যখন হবেন বা সামনের মডার্নিটির দিকে যখন যাবেন ট্রেডিশনাল আপনার মেজার হতো কাজ করবে না সে কারণে তো কমিউনিটি পুলিশিং হয়েছে কথাটা বোঝার চেষ্টা করেন আগের যে সালিশ হতো তার জায়গায় কিন্তু আমেরিকায় কমিউনিটি পুলিশিংয়ের আয়োজন করে মানে কি মানে আপনি একদম কমিউনিটির ভিতরে ঢুকে তার সম্পর্কে বুঝে তার মানে এই পার্টিসিপেটরি ব্যাপারটি অল্টারনেটিভ ওয়েতে কিন্তু ডেভেলপ করার চেষ্টা করা হচ্ছে এখন আমরা যদি ধরেন আমাদের এখানে এই জিনিসগুলো আপনি প্রতিটি জায়গায় উন্নত বিশ্বে আপনি যে ফ্যামিলির একটা বড় প্রভাব সেখানে আপনি ডে কেয়ার সাপোর্ট সেন্টার ভলান্টারি অর্গানাইজেশন হিউজ ছাত্রছাত্রীদের কাজের ব্যবস্থা এই সামারের সময় যে তাদেরকে সেখানে মানে কি মানে হচ্ছে আপনি ফুল সোসাইটিকে এঙ্গেজ করে দিচ্ছেন আপনার এই সমস্ত জায়গা হতো আপনার আগের মতো ফ্যামিলি টাইস কাজ করছে না এটি হচ্ছে রিয়ালিটি কারণ বাবা মা দুজনেরই কাজ করতে হয় তাহলে আপনার অল্টারনেটিভ ইনস্টিটিউশন ডেভেলপ করতে হবে আপনার যে ডে কেয়ার এবং ডে কেয়ার মানে শুধু খুব হালকা শোনাচ্ছে ডে কেয়ার দেখভাল করে এমন ধরনের এক্সপেরিমেন্ট হচ্ছে যেন এটা একদম প্রোটো টিপিক্যাল নেচার অফ দি ফ্যামিলি ফ্যামিলির জন্য একেবারে পুরো পৃথিবী থাকতে পারে থাকে সো আলটিমেটলি আমি বলবো যে আমরা একদিকে এই উন্নত বিশ্বের এই সমস্ত জিনিস নিচ্ছি কিন্তু সেটা ব্যবহার করা এবং সেটার কনসিকুয়েন্সেসটা কি সেটাকে কিন্তু আমরা সেভাবে আমলের মধ্যে আনছি না ধন্যবাদ অধ্যাপক ডক্টর জিয়া রহমান মনমন শারমিন শামস এবং অ্যাডভোকেট সালমা আলী আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য দর্শক আমরা শুনছিলাম নারীর প্রতি সহিংসতা এবং যৌন নির্যাতন বিষয় আমাদের আজকের আলোচনা আমরা মনে করি যে ধর্ষক বা নির্যাতকের দ্রুত বিচারের আওতায় আসা উচিত সোচ্চার হতে হবে সাহস নিয়ে বল বলতে হবে মেয়েদের বিশেষ করে পুরুষদের পাশে থাকতে হবে প্রতিবাদ হচ্ছে এটি আরও বাড়ুক নিশ্চয়ই রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে সেটি একদিন না একদিন পৌঁছবে দর্শক আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ শুভরাত্রি